आउ नवीन एका नुहंती ओडिसा रा जान आउ नवीन बाबू एका नुहंती कोटी कोटी ओडियांक स्वाभिमान খালি নবীন না স্বর্ণাক্ষর লেখা হবনি নয় ওড়শার সে একাকি নুহতি নির্মাতা একথা আমি কহুনু শুণু না বলিউড সিঙ্গর হ্যুমান সাগর তাঙ্ক কণ্ঠরে এ সবুর শ্রেয় কাহকু দেউছন্তি যদি বুঝি না পারিলে আউ থরে ভালো করে শুনে নিও অর্থাৎ নবীন কু টকর দেবা পাই নেতা তৈয়ার হয়ে গলে কেউ বিরোধী দলরে নুহতি খোদ তাঙ্করি দল বিজেডি রে একথা কণ আমি কুছু ফেমস কণ্ঠশিল্পী হ্যুমান সাগর আঠমল্লিক মহোৎসবরে যাহা গাউলে আমি খালি আপনার শুনাউছু আমি বি তো প্রথমে বিশ্বাস করে পারিলু কারণ নবীন থাও থাও পুঁ কি বিজেডি এতে গৌরবর অধিকারী হয়ে পারে দেখু না মঞ্চ তলে বসি খোদ নলিনী বাবু পরা এ গীত শুণু যদি এ মিছ হয়ে থাকে সি কে গীত বিরোধ করে নথান্তে ছাড়ন্তু ইয়ে তো বিজেডির দলীয় কথা নবীন বাবু সে কথা বিচার করবে তাঙ্ক শ্রেয়রে সে আউ কাহকু ভাগিদার করিবে না নাহি এবে শুনন্তু হ্যুমান সাগর আগুকু আউ কোন গাউছন্তি অল ইন্ডিয়ারে তুমে এমপি নম্বর ওয়ান নলিনী বাবু অর্থাৎ পূর্বতন পূর্ত সচিব নলিনী প্রধান কেবে এমপি হেলে খালি এমপি নুহন্তি সে কুয়াড়ে অল ইন্ডিয়ার নম্বর ওয়ান এমপি ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ନଳିନୀ ପ୍ରଧାନ 2019 ସାଧାରଣ ନିର୍ବାଚନରେ ସମ୍ବଲପୁର ଲୋକସଭା ଆସନରୁ ବିଜେଡିରୁ ପ୍ରାର୍ଥୀ ହୋଇଥିଲେ ତେବେ ତାଙ୍କୁ ବିଜେପି ପ୍ରାର୍ଥୀ ନୀତିଶ ଗଙ୍ଗଦେବ ପରାସ୍ତ କରି ସମ୍ବଲପୁରର ଏମ୍ପି ବନିଥିଲେ ତାହେଲେ ନଳିନୀ ବାବୁ କେଉଁଠିକାର ଏମ୍ପି ସିଏ ପୁଣି କେବେ ନିର୍ବାଚନ ଜିତି ସଂସଦକୁ ଗଲେ ଯେହେତୁ ଖୋଦ ନଳିନୀ ବାବୁ ଚୁପଚାପ ବସି ଏ କଥା ଶୁଣୁଛନ୍ତି ଏହାର ସ୍ପଷ୍ଟୀକରଣ ଆଉ ଦେବ କିଏ বাকি এ গীতকু শুণুবা আঠমল্লিক বাসী বিচার করিবে কি তাঙ্ক জান নবীন বাবু না আউ কি আঠমল্লিক নু সন্তোষ মেহের অর্গস নিউজ যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।